Assalam and hello everyone, this is your guy Naseem. Today I'm here in Dubai. I'm on my way to Dhaka, Bangladesh, so I'm having a layover of 9 hours in Dubai, and I've gotten my brother Aftabhai with me here today, who will talk briefly about Dubai. And obviously he's been living here for 15-16 years, so he knows about Dubai more than I would do. And he has been into tourism industry, and so he would talk briefly about Dubai and its history as we will drive along one road towards Dubai Mall. So yeah, I hope you guys enjoy the video. Sheikh Zayed Road, one of the busiest road in the world, but aajke national day karone ektu rush nai, right? But normally it's onek rush. এখানে দুটো টোল গেট আছে, প্রতিটা টোল গেটে 4 দিরহাম করে কাটে। 4 দিরহাম মানে অলমোস্ট 90 কি তোমার পেন্স বল, রাইট? 90 পেন্স, ব্রিটিশ পেন্স, হ্যাঁ 90 ব্রিটিশ পেন্সের মতো যায় পার গেটে। এবং এই রোড দিয়ে সোজা গেলে আবুধাবি। আবুধাবি হচ্ছে এই দেশের ক্যাপিটাল, আর দুবাই হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটাল। 2nd December হচ্ছে ওদের ন্যাশনাল ডে, আমাদের যেরকম 16 ডিসেম্বর, এদের 2nd December, বাট সালটা এই কি 1971। আচ্ছা, তাদের মানে ক্যালেন্ডারটা ডিফারেন্ট না? ক্যালেন্ডার না, অ্যারাবিক ক্যালেন্ডারের কথা বলছি না। আচ্ছা, আমি বলছি আজকে কি, আজকে 2nd December, রাইট? রাইট, 2nd December 1971 এ দে গট ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, ওকে, সো সেম অ্যাজ বাংলাদেশ। দে ডিডন্ট গেট ইন্ডিপেন্ডেন্স, দে ফর্মড দ্য কান্ট্রি। আচ্ছা, দ্যাটস ওয়াই দে 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 মেক ইট as a national day. National day, right? Okay. Actually, earlier it was a British colony. Okay. So 71 এর আগে ব্রিটিশ এখানে এখান থেকে চলে যায়। After that, so many years went and suddenly they found oil. Right. Okay. Once they found oil, it was found in Abu Dhabi, not in Dubai. So Abu Dhabi তে যখন পেট্রোল পাওয়া গেল, তখন আবুধাবির শাসক ছিল শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, যিনি অরিজিনালি ইয়েমেন অরিজিন, ইয়েমেন থেকে আসে, রাইট? হ্যাঁ, সো হি থট অফ ফর্মিং এ কান্ট্রি, রাইট, নেমড ইউনাইটেড আরব এমিরেটস। সো আবুধাবি তো একা করতে পারবে না, অন্যান্য স্টেটগুলোকে তার লাগবে। সো দুবাই ওয়াজ ওয়ান অফ দেম। সো দুবাই বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু বি এ পার্ট অফ UAE। আচ্ছা, কেন, ওয়াই? বললো যে আমার কাছে তো তেল নেই, দুবাইতে কিন্তু কোনো তেল নেই। আচ্ছা, দুবাইতে কোনো তেল নেই, যা যত তেল আছে অন্যান্য স্টেটে, দুবাইতে কোনো তেল নেই। সো তখন আবুধাবি বললো, না, তেল তো আমি দিতে পারবো না, তোমার তোমার যদি তেল দরকার হয়, তোমার তোমার এরিয়াতে তেল থাকলে সেটা তোমার, রাইট? But there will be a federal government and all the citizens will get some common facilities. That's it. But petrol, I mean oil, he's who's who's. Achha. So Dubai Raji hoy na. Sheshe Dubai ke Raji koranor jonno onek chesta todbir kore. Then Dubai gave a condition. The condition is, okay, tel jehetu amake dila na. Teler bhag jokhon amake dila na. তাহলে আমার একটা কন্ডিশন আছে, আমি UAE ফরমেশন আমি যেতে পারি, বাট পুরো UAE এর যত পানি আছে সব আমার। পানি মানে বুঝছো তো, সমুদ্র। সমুদ্র, আচ্ছা, সমুদ্র ওয়াটারওয়েজ। হ্যাঁ, তখন আবুধাবি বুঝতে পারে নাই, তারা ভাবলো যে সমুদ্র আবার কি করবে, সমুদ্র দিয়ে কি করবে, ঠিক আছে সমুদ্র তোমার। দেন UAE ফর্ম, ওকে, কারণ বাকি পাঁচটা স্টেটে যেতে দুবাই হয়ে যেতে হবে, রাইট? এই জন্য দুবাইকে তার লাগবে। আর দুবাই সে আদিকাল থেকে কিন্তু দুবাই ওয়াজ ফেমাস, হ্যাঁ, ঠিক আছে। এবং দুবাই নামটা কিন্তু একটা হিন্দি ওয়ার্ড থেকে আসছে, ওকে, ঠিক আছে, ইন্টারেস্টিং। আর্লিয়ার দেয়ার দ্য সিটি ওয়াজ রুলড বাই টু ব্রাদার্স। আচ্ছা, ওকে, এবং তখন থেকে এখানে ইন্ডিয়ানরা কাজ করত, ঠিক আছে, ওরা তো হিন্দিতে কথা বলতো। এবং দিস টু ব্রাদার্স দে ওয়ার বেদুইন। বেদুইন মিন্স, ইউ নো, দে ডোন্ট হ্যাভ এনি হাউস, এ পার্মানেন্ট হাউস, ওকে, সামথিং লাইক দ্যাট। বাট দে ওয়ার ভেরি ক্রুয়েল, ভেরি ভেরি ক্রুয়েল, ফর আ মিনিমাম মিস্টেক, ওকে,
দে ইউজ টু গিভ দ্য বিগ পানিশমেন্ট আচ্ছা সো তখন এখানকার ইন্ডিয়ান লোকরা বলতো ইয়ে 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 শহর তো হামারা নেই ইয়ে শহর তো ইয়ে ইয়ে দো ভাই কা শহর হ্যাঁ আচ্ছা উন উনকো জো মন চাহে ও পানিশমেন্ট দেতা হ্যায় ইয়ে দো ভাই কা শহর ইয়ে দো ভাই থেকে দুবাই আসে ওকে দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং এটা জানতাম না ওকে এটা কিন্তু একদম রিয়েল রিয়েল স্টোরি অ্যাকচুয়ালি আই ওয়াজ ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি সিন্স 2006 আচ্ছা দ্যাটস ওয়াই আই নো অল দিস স্টোরি রাইট দিস আর রিয়েল স্টোরি রাইট যেগুলো অনেকেই জানে না বা অনেকেই এগুলোকে কাহিনী মনে করবে বাট দিস আর ট্রু রাইট ওকে সো দুবাই ইউএই ওয়াজ ফর্মড and Dubai was entitled as commercial capital of UAE okay jokhon take samudro diye dewa holo he formed the seaport dubai port ebong ekhon oi je sri lanka singapore okhan theke sob vessel gulo sea vessel ogulo asha shuru korlo ekhane transit point tokhon dekha gelo this is a source of money ওকে তখন সবার টনক নড়ে গেল যে দুবাই কি চিন্তা করে রাখছে রাইট এইভাবেই কিন্তু দুবাইয়ের মানে ইউএই এর জন্ম বাহ দ্যাটস কোয়াইট আর দুবাইয়ের যে প্রত্যেকটা রাজ্যের শাসক আলাদা আচ্ছা যেমন যেটা বলেছে আবুধাবির শাসক শেখ যিনি আগে ছিলেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান তিনি ইয়েমেন থেকে আসেন এখানের যে দুবাইয়ের যে শাসক জি তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম তার পূর্বপুরুষরা ইরান থেকে আসে মানে এখানকার লোকাল বলতে কেউ নাই সব বাইরে থেকে আসা এভরিবডি মাইগ্রেটেড ওকে আর এখানে তোমার এই দেশকে এই এই দেশে আরবিদের যে ফ্যাসিলিটিস গুলো দেয় তা তাদের লোকাল সিটিজেনদেরকে অনেক দেশে সেগুলো পায় না এখানে যখন বিয়ে করে প্রথম বিয়ের জন্য সরকারের পক্ষ থেকে জায়গা সহ একটা বাড়ি দেয়া হয় দ্বিতীয় তৃতীয় রেসপেক্টিভলি সব বিয়ের জন্য একটা করে ফ্ল্যাট দেয় আচ্ছা গভর্নমেন্ট থেকে ওকে এবং প্রত্যেকটা ফ্ল্যাট ফার্নিশড করার জন্য 70,000 দিরহাম ফার্নিচারের টাকা দেয়া হয় বাহ 70,000 দিরহাম ব্রিটিশ পাউন্ডে কত পড়ে 5 করে হলে 5 12 60 5 13 65 5 14 14000 পাউন্ড only for furniture acha every citizen will get bah. as many women they marry to it's quite interesting fact yes it's quite interesting and funny right and that-